মানে সবার কাছে একটু দোয়া চাই যে মানে আমাকে মেরে ফেলার যে মানে ইয়ে টার্গেটটা হচ্ছে মানে আল্লাহ জানে আমাকে বাঁচা রাখে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি রোজা রমজানের দিনে দেখেন কত সুন্দর একটি পরিবেশ, অসাধারণ। এই যে প্রিয় দর্শক, আসলে যেটা না বললেই নয়, আজকে এসেছি আমার শালাবাবু একটা আছে, শালাবাবু বিয়ে দেওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে এনার বোনের সাথে আর কি মানে বিয়ের আয়োজন করবেন, মানে আপনি আমার বাইকে বিয়ে করতে আইছেন অত তো হতে পারে না, আমরা চলে আইছি, গন্ধই চলে আইছি, বুঝছেন? আমি জানি মানে শখ বলেই তো আমার খালি মানে খাই 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 করে, কিন্তু তুমি তো প্যাক না ধরি এটা কিন্তু লোকে জানে, বোঝা লাগবে। আজকে সব ধরা খাই, হ্যাঁ ধরা খাই গেছে ভাই। কে ধরা খাইছে বলেন তো ভাই? আসলে মানে সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু আপনি জানেন তো আমার কি পরিস্থিতি চলতেছে, মানে সবার কাছে একটু দোয়া চাই যে মানে আমাকে মেরে ফেলার যে মানে ইয়ে টার্গেটটা হচ্ছে মানে আল্লাহ জানে আমাকে বাঁচা রাখে, আর সকল বিপদ থেকে যেন মানে উদ্ধার হতে পারে। আজ কয়টা দিন মানে নিজেকে একদম একা একা মনে হচ্ছে, তাও পাশে মানে ছানাক পাচ্ছে, ঠিক আছে, এই জন্য রোজা রমজানের দিন ভুড়ি দিয়ে ঠাসন মারি মারিলা দিবেন নাকি? দুলু ভাই একটু রোজা রমজান করা গেল না, মানে ভিডিওটা দেখার পরে আমার আমার বাকরুদ্ধ হয়ে গেছিলাম, আমার মানে কথা বের হচ্ছিল না। আসলে এটা কেমনে কি আমি কিছুই বুঝলাম না, এই সময় তো হবে না পরবর্তী ঘটনাটা জানতে চাই, মানে বিষয়টা কি আজ 3 বছর হয়ে যাচ্ছে, মানে আমি যে জায়গায় বাড়ি করে আছি সেখানে রাস্তায় নামতে আমার দোকান আমার ছোট কাকার 15 ফুট ঘর বাঁধেছে, হ্যাঁ ওই পাশে ওই কিন্তু ওই দাগে বাড়ি, কিন্তু আমার দাগের ভিতরে 15 ফুট ঘর বাঁধেছে। এই 15 ফুট জায়গার জন্য ওখান চাষিতে আমি সবটুকু রেস্টি করলে মানে জোর করে কাজে নেবো, ও ভেঙে দেবো আমার দোকান, ওই মানে আপনাকে ভেঙে দেবে, আপনার জায়গার পরে আছে আবার আমাকে ভেঙে দেবে, মানে আমার এই আগে দোকান লুট করেছিল, তো এইবারটা মনে করেন যে হচ্ছে আসলে আমাকে একটা 30 ধারা মামলা দেয়, 30 ধারা মামলাতে সেটেলমেন্ট অফিসে উনি হারিয়ে যায়, কাগজপত্র দেখাতে পায় না। তার আগেও আমি গ্রাম্য সালিস 4টা করেছি, 4টাতে হারিয়ে গেছে। আচ্ছা, কিন্তু ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি থাকো, কিন্তু কবে উঠে যাবা সেই জিনিসটা দেখো, কেননা জায়গা কিন্তু কামরুলের, আমার 2 ভাইয়ের নামে জায়গা, আর সেটেলমেন্টের অফিসে উনি হারিয়ে গেছে, ওখানে একটা তর্ক সিস্টেম হয়, তর্ক হলে পারে পরে আমি ওটা কেয়ার করি না, যদি আমি কেয়ার করতাম যে মাথায় রাখতাম যে বাইরে যায় ঝামেলা হবে, তাহলে আমার ছোটটা করতাম যে বাইরে চলে আসো, আমার বোনই করতাম একটু বাড়িতে আসো, তো কেন আমার বাসায় কিন্তু ওদের জন্য সিসি ক্যামেরা লাগানো, আর যেটা তো ভেঙে ফেলছে, হ্যাঁ সিসি ক্যামেরা বাড়ি ভাঙছে। পরে মনে করেন যে আসলে বাসায় আসি আমি সারাদিন ক্লান্ত, এই সময় তো সবাই ক্লান্তই হয়, আমি বিছনাতে কেবলই একটু বই দিছি, আমার আব্বার দোকানে একটু টায়ার্ড হয়ে গেছিলেন, একটু জাস্ট শুয়েছেন, তারপরে আমার আব্বুর দোকানে পার, আর অমনি আসে মনে করেন যে আব্বু ললিত টিমন ধরেছে, পরে হনতেন মানে মায়ের সাথে দেখবেন মায়ের সাথে তর্ক করতে আসতেছে, অমনি টার্গেটটা আমার পাস যে আমাকে আগে খাম করবি, ঠিক আছে যে রাস্তায় হাঁটে তাকে আগে খাম করে, কিন্তু আমি আসলে ঝামেলা করার পক্ষ বাদী না, এই জন্য মনে করেন যে আমি ঝামেলা করতে যাই নাই, যেটুকু করেছে আসলে নিজের আত্মরক্ষার জন্য করেছি, যদি ঝামেলা করার ইচ্ছা থাকলো তাহলে মনে করেন যে অনেক কিছু ঘটতে পারত। আচ্ছা পরবর্তীতে আপনি আইনের আশ্রয় নিয়েছেন তো? না আমি আইনের আশ্রয় নিয়েছি, আমি ওসি স্যারের কাছে মামলা দিয়েছি, ওসি স্যারের কাছে মামলা দিয়েছি, তো ওসি স্যার বলছে যে আসামি আগে গ্রেপ্তার করব, তারপরে আমি মামলা নেব, মামলা এই করব, এন্ট্রি করব, ঠিক আছে। এই জন্য তো শুনছিলাম নাকি মামলা নিচ্ছে না এরকম কোনো ঘটনা? মামলা আসলে প্রথমত আমি যে কাগজটা জমা দিয়ে আসি সেটা আমার মামলা এন্ট্রি হয় নাই, পরে আমি আবার ওসি স্যারে ফোন দেয় খানা খালাতো ভাই দীপ্ত টিভির যে সাংবাদিক শামসুল ভাই, শামসুল ভাই হচ্ছে গা ওসি স্যারে ফোন দেয়, ওসি স্যার ফোন দিলে পরে ওসি স্যার কয়েকটি যে ঠিক আছে সন্ধ্যে পরে কাগজপত্র দিয়ে দেন আমি এন্ট্রি করবো, তো এখনও আসলে এন্ট্রি হয়েছে কিনা সেই তথ্যটা এখনও আমার কাছে আসি নাই। আচ্ছা এর পরবর্তীতে নাকি আপনার উপরে বিভিন্ন হুমকি ধামকি আসছে? হ্যাঁ হুমকি আসছে, আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এটা এটা কতটা সত্য? এটা সত্যই, কেননা শত্রু তো চেষ্টা করতেছে, কিন্তু আমি সেভাবে, তাহলে তো আপনার মানে রাস্তাঘাটে চলাও রিক্স, রাস্তা চলাটা রিক্স আছে এবং সব মানে সেই সতর্কটা মেনে চলতেছে, যাতে আল্লাহ আমাকে সফলতা দান করে। যাই হোক ভাই,
মানে সামনাসামনি একটা জিনিস ঘটলে প্রতিরক্ষা করা যায়, কিন্তু ঠিক আছে পিছন থেকে যদি কেউ আঘাত করে আসলে বিভিন্ন সময় একটা অঘটন ঘটে যেতে পারে, আপনি সাবধানে থাকবেন। আপনি সবার প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, অনেক দর্শক আপনাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। আপনি সুস্থ থাকেন, আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার সকল এইসব অসঙ্গতি দূর হয়ে যাক, এটাই আমরা চাই। সত্যি কথা স্যার, কেননা আমি সবার কাছে একটুই দোয়া চাই, সবাই আমার প্রতি খালি দোয়া করবেন। আমি একদম লিগেল আছি, এই বোঝার মুখে বলতেছি, আমি কোনো মানুষের, আমার বাবা এক হাত জায়গা দিই নাই আমি তাও ধরতেছি নাই, আমার আমার দাদির ভাগটা দিই নাই আমি সেটাও ধরতেছি নি, নিগা ওটা হিসাব কি আমাকে দিতে হবে? কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ দিলি বাদে আমি ইনকাম করতেছি, আমি বাবা মার সাথে করে অনেক সুখে আছি, এই সুখটাই মানুষ দেখতে পারতেছে না। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আসলে সকল কাজে সকল কথা আনবে, এই টুকি আর যেন সুস্থ থাকে। ঠিক আছে, ভালো থাকবে স্যার, আল্লাহ হাফেজ। আসার জন্য আসলে কষ্ট দিলে হয়, মানে আমি তো ব্যস্ত ছিলাম।